আমাদের আজকের প্রশিক্ষণের বিষয় হচ্ছে বসত বাড়ির আঙিনায় ওষুধ উদ্ভিদের চাষাবাদ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ। অর্থাৎ আমরা যে যেখানে বসবাস করি সেখানে আমাদের মানুষের প্রয়োজনে বা অন্যান্য প্রয়োজনে যে গাছগুলো আমরা ওষুধি হিসাবে ব্যবহার করি, ওষুধ হিসাবে ব্যবহার করি, সেই গাছগুলো আমরা কত সহজে উৎপাদন করতে পারি বা জন্মাতে পারি, এবং তার প্রাথমিক প্রক্রিয়াজাতকরণটা, যেমন ঘর থেকে ফ্যাক্টরি পর্যন্ত আমরা কিভাবে প্রক্রিয়াজাতকরণ করব প্রাথমিকভাবে, সেই বিষয় নিয়ে আমাদের আজকে প্রশিক্ষণের বিষয়। আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে আমাদের সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ডাক্তার জনাব আনোয়ার মোস্তাক। অফিস করছেন কিন্তু উনি 3 দিন বাইরে ছিলেন, ফলে অনুমতি দিয়েছেন আমাদের প্রোগ্রাম যথাসময়ে শুরু করে দেওয়ার জন্য। আমরা ওনার অনুমতি সাপেক্ষে যথাসময়ে আমরা প্রোগ্রাম শুরু করেছি। আপনাদের উপস্থিতি আমরা বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের প্রোগ্রাম 1টা থেকে 6টার ভিতর শেষ হয়ে যাবে। অনলাইন প্রোগ্রাম এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের অন্যান্য বছরের সুন্দর সারাদিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম বা সেমিনার প্রোগ্রাম অনেক বড় আকারে আমরা আয়োজন করি। এবার স্বল্প সময়ের আয়োজনে সম্পৃক্ত সময়ে আমরা প্রস্তুতি করছি। তো আমরা আজকের বিষয়টা আপনারা সাইটে দেখতেছেন, শিরোনামে বসত বাড়ির আঙিনায় ওষুধ উদ্ভিদের চাষাবাদ প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ। অর্থাৎ আমরা বর্তমান সমসাময়িক যে অসুস্থতা সারা বিশ্বকে গ্রাস করে গিয়েছে, আমরা অনেকে ঘরে বন্দী হয়ে গেছি, কাজকর্ম আমাদের স্বাভাবিক ব্যাহত হচ্ছে, তাতে কিন্তু প্রকৃতির নিয়ামক রূপে যেগুলি পাওয়া যাচ্ছে সেগুলি একমাত্র প্রতিরোধ বা প্রতিকারের জন্য ব্যবহার হচ্ছে। এর কোনো এই মরণঘাতের কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, কিন্তু প্রাকৃতিকভাবে আমরা যে জিনিসগুলি ব্যবহার করে উপকৃত হচ্ছি সেগুলি কিন্তু আমাদের সকল এই ভেষজ ওষুধি দ্রব্য যা আমরা অনেকে নিয়মিত ব্যবহার করতাম না। অর্থাৎ আমরা অনেকে নিয়মিত আনন্দের জন্য 7-Up, ফান্টা, পেপসি, আরসি, কোকোলা এগুলি আমরা খেতাম, কিন্তু আমাদের প্রাকৃতিক জিনিস গ্রামে সেই শাসক হাজার বছরের লেবুর শরবত, লেবুর পানি, আদার চা, মশলার চা, লবঙ্গ, দারচিনি, এলাচ মিশানো সেগুলি আমরা ব্যবহার করা অনেক বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর জন্য দেখা যাচ্ছে এইগুলি আমাদের নিয়ামক হিসেবে সারা দুনিয়াতে ব্যবহৃত হচ্ছে, ফলে আমরা প্রকৃতির কাছে এই তুলসী পাতা, এই লবঙ্গ, এই তেজপাতা, এই দারচিনি, এই লেবু এবং লবণ পানির গার্গল করা এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ দিনে 4-5 বার অন্তত সাবান পানি দিয়ে ওজুর মতো নিজেকে পরিচ্ছন্ন করা, এইগুলি চর্চা করতে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়মিত আমাদেরকে আবার স্মরণ করাই দিচ্ছে। আমাদের মডার্ন হার্বাল গ্রুপের এই আন্দোলন গত 40 বছর ধরে সারা বাংলাদেশ সহ টিভি, রেডিও, মিডিয়াতে, পত্রপত্রিকায় প্রচারিত হচ্ছে এই সুস্বাস্থ্যের আন্দোলন, এই সজীব থাকার আন্দোলন, সতায়ু হওয়ার আন্দোলন, সুস্থ থাকার আন্দোলন। বাংলাদেশ সরকার আমাদেরকে এই আন্দোলনের সম্পৃক্ত করায় আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলকে সাধুবাদ জানাই, একটু থাকি।
পাশাপাশি তাদের সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। আমরা নিয়ত ছয়টি প্রোগ্রাম করব, বা আপনারা আমাদের এই প্রশিক্ষণের বিষয়গুলো আমরা এই প্রাকৃতিক হার্বাল চর্চা আরও প্রত্যেকে ব্যবহার করব, এবং আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা একদিকে অন্যদিকে প্রসার করার জন্য নিয়মিত চর্চা করার জন্য জানাব। তো আমাদের এই সংগ্রামে আপনারা সম্পৃক্ত হয়েছেন, স্বাগতম। আমরা আজকের প্রোগ্রামে আমাদের সম্মানিত অধ্যাপক ডাক্তার এম শামীম হাসান স্যার, ইউনিভার্সিটি ডিগ্রি কলেজের সম্মানিত প্রফেসর, উনি বক্তব্য রাখবেন। আমাদের সম্মানিত প্রিন্সিপাল ডাক্তার মুকুল হোসেন শেখ এবং অন্যান্য প্রশিক্ষকবৃন্দ আমাদের বক্তব্য রাখবেন। আপনারা সারাদিন ব্যাপী এই প্রোগ্রামে আমাদের যে আলোচনাগুলি হবে তাতে আপনারা উপকৃত হবেন, এবং আমাদের এই প্রশিক্ষণ দিনব্যাপী চলবে, সুন্দরভাবে আপনারা পার্টিসিপেট করবেন। এই আশাবাদ দেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা সময়ের প্রয়োজনে অনুষ্ঠান একটু সূচিটা পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। এ পর্যায়ে আমাদের প্রিন্সিপাল স্যারের বিশেষ কাজ থাকার কারণে, কলেজের বিশেষ থাকার কাজ করলে তার আসসালামু আলাইকুম। আমাদের স্যারের অর্থাৎ আমাদের ডাক্তার আলমগীরমতী স্যারের একটা মহামূল্যবান উক্তি, পথের ধারের অবহেলায় গাছটি আপনার জীবন বাঁচাতে পারে। সেই গাছ আমরা অনেকে জানি, অনেকে জানি না, চিনি না, তার গুণাগুণ সম্পর্কে কিছুই জানি না। আমাদের স্যার 50 বছর ধরে এই দেশের মানুষকে জাগ্রত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এই গাছটা খেলে আপনাদের এই অসুখ ভালো হবে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে গার্ডেন করার কথা ছিল, কিন্তু সেই গাছ এখনো আমরা সেভাবে ফলো আপ করতে পারিনি। আশা করি আমরা এখন বর্তমানে যে করোনা ভাইরাসের যে প্রতিরোধক হিসাবে যে গাছগুলি বা যে ভেষজগুলি ব্যবহার হচ্ছে তা পুরাটাই হারবাল, তারই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আমাদের স্যারের আজ সেই স্লোগান তারই প্রতিধ্বনি প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি, যেমন টিভিতে, রেডিওতে, মিডিয়া সব জায়গায় সেই গাছের গুণাগুণ সম্পর্কে প্রতিরোধক হিসাবে এই হারবাল প্রোডাক্ট বা হারবাল মেডিসিন গুল্ম লতা পাতার নির্যাস ফেলে পড়ে প্রতিরোধক হিসাবে যে গড়ে উঠছে। তা আমাদের স্যারের সেই যে মিশন বা ভিশন যেটা আছে, আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জাতিকে সক্রিয় করার জন্য, যে প্রত্যেকটা বাড়িতেই, বসত বাড়ির আশেপাশে বা যে কোনো জায়গায়, প্রতিটা জায়গায়, যে কোনো জায়গায় এই গাছগুলি সহজেই তৈরি হয়। বাংলাদেশের মাটি এত দুর্বল, যে কোনো জায়গায় এই গাছগুলি তৈরি হয়। আর সেই গাছগুলি যদি খাওয়ানো হয় বা আমরা যদি নিজেরাই ডাক্তার হিসাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে ডাক্তারখানা তৈরি হয়ে যায়, তাহলে তো আমাদের ডাক্তারখানায় যাওয়া লাগবে না। কিন্তু ইউরোপ বা ব্রিটিশ আমাদের মাথার ভিতরে এমন জিনিস ঢুকে দিয়ে গেছে যা কখনোই আমরা এই মাথার থেকে এটাকে বাদ দিতে পারছি না। যেমন এখন যদি আমি বলি যে তুলসী পাতা খান, অনেক রুগীরে বলা হয় বা লিখে দিই যে আপনারা তুলসী পাতা খান, কিন্তু সেই রুগী প্রথমেই তার প্রতিক্রিয়া শুরু করে যে তুলসী পাতা যদি এখন খাই এটা খাওয়া সম্ভব নয় স্যার, এটা বাটা ঘষা ঝামেলা, এভাবে সে রিভার্স করে। আবার কিছু আছে দেখা ফ্যামিলিগত, ফ্যামিলিগত দেখা বাসা বাড়িতে বলার সাথে সাথে তার ওয়াইফের সাথে দেখা যাচ্ছে একটা জ্ঞানদান বেঁধে যায় যে আমার বাচ্চাকে মেরে ফেলার কারণে তুমি এই তুলসী পাতার কমতি নিয়ে আসছো, তাহলে তুলসী পাতা খাওয়ার দরকার নেই, তুমি আগে ওষুধ নিয়ে আসো। ব্রিটিশরা এইভাবে আমাদের মাথার ভিতরে ঢুকাই দিয়ে গেছে, যেটা আমরা কখনোই এটা মাথা থেকে সরাতে পারছি না। কিন্তু আমাদের দায়িত্ব যে প্রত্যেকটা মানুষকে এই গাছ সম্পর্কে জানানো। সেই তুলসী পাতা নিয়ে আজকে আমরা আলোচনা আছে, সেই তুলসী পাতার একটা ছোট্ট একটা গল্প বলি, মানে আমার জীবনের গল্প, আমার বাচ্চার জীবনের গল্প। আমার বাচ্চা যখন ছোট 1 বছর বয়স তখন কাশি শুরু হলো, কাশি হওয়ার পরে এই ওষুধ নিয়ে এসে খাওয়ায়, আমার মিসেস ওষুধ নিয়ে এসে খাওয়ায়, খাতে খাতে 1 মাস পার হয়ে গেল, অ্যান্টিবায়োটিক কাশির সিরাপ এইগুলি খাওয়ানো। তারপরে বলছে যে রাত্রেবেলা বলছে যে কালকে থেকে ইঞ্জেকশন দেবে বাচ্চা। তা আমি বললাম যে তুলসী পাতা, আমি তখন রাত্রেবেলায় তুলসী পাতা নিয়ে আসলাম,
আসার পরে রাত্রে বেলা শুধুমাত্র ওষুধটা খাওয়ালাম, তুলসী পাতার রস একটু মধু গরম করে খাওয়াই দিয়েছি। সকালবেলা একদম বাচ্চা একদম পুরোটাই সুস্থ হয়ে গেল। কি উট ভিতরে আছে যে এক ডোজ সে ভালো হয়ে গেল? কিন্তু এইভাবে যে অনেক কাশি আছে যেটা মিরাক্কেলের মতন কাজ করে, কিন্তু আমরা সেটা জানি না, বা জানার পরও সেটা কি করি যে যদি কেউ বলে সেটা আগে ওই যে বললাম ব্রিটিশরা মাথায় ঢুকে দিয়ে গেছে, সেইটা আমরা এখান থেকে সরাতে পারছি না। এই জন্যই আমাদের উচিত প্রতিটা বাড়িতে বাড়িতে এই গাছ লাগানো এবং সেই গাছের গুণাগুণ জানা এবং চিনা, তার ডোজ মেনটেন করা। সব গাছই যে আপনার ক্ষতি করে তা না, কিছু গাছ আছে বিষক্রিয়া, সেটা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে জানাবো যে কোন গাছে আপনার বিষক্রিয়া আছে, কোন গাছে আপনার আপনার শরীরকে ভালো রাখবে, এটা জানার বিষয় আছে কিছু। কিন্তু এইভাবে যদি আমরা গাছ রেগুলার লাগাই প্রত্যেকটা বাড়িতে টবে, যেমন তুলসী, আদা, তারপরে যে থানকুনি, পাশক, পুদিনা ইত্যাদি, এইগুলি বাড়ির মধ্যেই গাছগুলি হয়, বাড়ির মধ্যেই হয়। আর এইগুলি যদি জানেন আপনার কাশি স্রাপ কেন যাবেন 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তারখানায়, এটা খেলেও তো আপনার কাশি ভালো হয়ে যায়, কেন যাবেন? তো এরকম হাজার গাছ আছে, হাজার রকমের গাছ আছে পৃথিবীতে, অনেক গাছ। আমরা তো দিয়েছি গাছগুলি আমাদের জন্যই, মানুষের উপকারের জন্যই দিয়েছে এই গাছ। এই গাছগুলি আমরা ব্যবহার করে আমাদের জাতিকে সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারে। এটা চার প্রকার তুলসী আছে, হলো চার প্রকার সাদা তুলসী, কালো তুলসী, রাম তুলসী, বাবি তুলসী, যে কোনো তুলসী আপনারা ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে কালো তুলসীর গুণাগুণ বেশি ভালো। এই তুলসীর আমাদের চাহিদা বাংলাদেশে কত আছে, 240 মেট্রিক টন প্রতি বছর তুলসী লাগে। সেই তুলনায় আমাদের তুলসী একেবারেই সীমিত, তুলসী নাই, তুলসী চাষই খুব কম। এখন আমরা এই যে বিবিসির প্রোগ্রাম এবং এমডিসারের সহযোগিতায় যে প্রোগ্রামগুলি করে আমাদের প্রথমে তখন কৃষকই নেই, মাত্র 2-4 জন কৃষক নিয়ে প্রথম শুরু করে বগুড়াতে, তারপর এখন বর্তমানে আমাদের কৃষকের সংখ্যা 60,000 পেরিয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে আরও আস্তে আস্তে বাড়বে। কিন্তু সেখানে আমরা যখন পার্বত্য, গত বছর পার্বত্য চট্টগ্রাম গিয়েছিলাম, সেখানে যে অনেক কৃষকের অভিমত যে আমরা এই গাছগুলি বেচব কোথায়। এখন প্রান্তিক যে চাষি তারা তো সরাসরি ওই 5 কেজি বা 10 কেজি তুলসী নিয়ে সরাসরি কোম্পানিতে আসতে পারে না বা যোগাযোগ করতে পারে না। এই জন্য আমার ইয়ে থাকবে যে পরবর্তীতে এটার একটা মার্কেট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি তৈরি করা হয়, তখন এটা দেখা যাচ্ছে কৃষকদের ভিতরে এটা অনেক উদ্বুদ্ধ হবে এবং তার চাহিদাও বাড়বে এবং আমরা বিদেশে এটা সাপ্লাই দিতে পারবো। এই তুলসী গাছ কোথায় পাওয়া যায়? সমগ্র বাংলাদেশে এটা পাওয়া যায়। আর এর ব্যবহারের একটা অংশ কি ব্যবহার করা হয়, পুরো গাছ পাতা ও বীজ ব্যবহার করা হয়। আর লোকজ ব্যবহার, লোকজ ব্যবহারে কি কাজ করে, সর্দি কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, পেটের ফুলা, চর্মরোগ, দাঁত, একজিমা, এগুলির উপরে কাজ করে। চাষাবাদ পদ্ধতি কিভাবে করবেন চাষ, এটা চৈত্র মাসের দিকে বীজ সংগ্রহ করে ওই বীজ প্রথমে একটা মাটিতে প্রথমে রোপণ করবেন, বীজতলা তৈরি করবেন। বীজতলা তৈরি করার ফলে তারপরে এক মাস পরে চারা উঠে সেটা রোপণ করবেন, তাহলে নষ্ট হয়ে যায়, অনেক সময় শুকিয়ে যায়। সেখানে আমরা নিমের ফল বা নিম পাতার নির্যাস করে সেখানে আমরা এটা দিতে পারি। আর একটা পদ্ধতি আছে যেটা হলো এই তুলসী গাছের পাতার উপর অনেক ধুলাবালি পড়ে, আর ধুলাবালি পড়ার কারণে তুলসী গাছটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা তার গুণাগুণ নষ্ট হয়। এই ধুলাবালি মাঝে মাঝে আমরা স্প্রে করে এটা সংগ্রহ মানে ধুয়ে ফেলতে পারি গাছটা, তখন গাছটা সতেজ সবল থাকে। তখন আমরা পাতা সংগ্রহ করি চৈত্র মাসে বা অগ্রহায়ণ কার্তিক মাসে পুরো গাছটা সংগ্রহ করি, অথবা পাতা সংগ্রহ করে একটা প্রক্রিয়াজাত একটা মানে বেশি রোদ্রে না আবার বেশি ছায়াতে না এরকম জায়গায় শুষ্ক করে ওটা আমরা প্রিজার্ভ করে রাখতে পারি এবং বিভিন্ন কোম্পানিতে এটা সাপ্লাই দিতে পারি। এই তুলসী পাতা শেষ। এখন কালমেঘ, কালমেঘ ও 1 থেকে 3 ফিট উঁচু হয়, ঝোপ জাতীয় গাছ, গুল্ম, বর্ষজীবী বর্ষজীবী গাছ, একটা কাণ্ড চোখ নাকার এবং পাতা সরল ও নিচুর দিকে গোটা ছোট, পাতা চোখ নাকার, এটা হেমন্ত শেষে মানে বর্ষার শেষ হতে এটা ফুল ও ফল হয়। কালমেঘ মূলত একত্রে ব্যবহার করা হয়, আবার যত কয়েকটা গাছ মিলাই এটা ব্যবহার করা হয়। এটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, তবে
ব্যবহারের যন্ত্র এটা খোলা গাছ বা পাতা এটা রস করে বা বিভিন্ন কয়েদি খাওয়া যায় চূর্ণ করে খাওয়া যায় এই গাছটা কাজ করে কি লোকজ ব্যবহার যেটা কাজ করে যেমন রক্ত পরিষ্কারক পাকস্থলী ও যকৃৎশক্তিবর্ধক রেশন তারপরে অজীর্ণ শিশুদের ক্ষেত্রে অজীর্ণ ক্ষুধামন্দন উপরে কাজ করে তারপরে আমাশা জন্ডিস জ্বর এবং বলকারক এই পাতাটা যদি খাওয়া হয় বলকারক হিসাবেও কাজ করে লিভার ফাংশন এটা খুবই উত্তম এবং খুব চমৎকার একটা মেডিসিন এটা সব সময় খাওয়া যায় এটা খুবই তিতা এই পাতা কে কে খেয়েছেন শুনি কেউ খাননি হায় হায় ফাল্গুন মাসের দিকে এই গাছটা সংগ্রহ করা হয় করে ঠিক ওইভাবেই হালকা ছায়া এটা শুকাইয়ে মানে বাতাসজাত করা হয় আমি তার বক্তব্য শুনছিলাম আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আসলে চিকিৎসা বিজ্ঞানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 5000 বছর পূর্বে ঔষধি গাছ গাছড়া শাক সবজি ফল মূল মশলা সব কিছুই যেগুলো হাত বাড়ালে পাওয়া যায় যেগুলো পা বাড়ালে পাওয়া যায় যেগুলো পাকগারে পাওয়া যায় যেগুলো মায়ের কাছে পাওয়া যায় যেগুলো বোনের কাছে পাওয়া যায় যেটা দাদির কাছে পাওয়া যায় নানির কাছে পাওয়া যায় এগুলো কিন্তু সব কিছুই আল্লাহ তাআলা মানবের মানুষের কল্যাণে 5000 বছর আগেই তৈরি করে রাখছে আমি এই কথাটা বারবার টানতেছি এই জন্য যে বহুত একটু পাঁচ মিনিট শুনে এই কথাটা জন্য টানতেছি যে অনেক সময় হয় না যে দেখা যায় বাচ্চা ভূমিষ্ঠ হবে 3 মাস পরে কিন্তু দাদি নানি মা বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকে এই এই বাচ্চার জন্য কাপড় লাগবে তোষক লাগবে বালিশ লাগবে এই পায়খানা প্রস্রাবের একটা কি লাগবে পট লাগবে বিভিন্ন রকম আবার বাচ্চা ভবিষ্যৎ পরে মায়ের জন্য দুধ খাদ্য পথ্য বিভিন্ন রকম একটা প্রস্তুতি সেই প্রস্তুতিটা আল্লাহ তাআলা নিয়েছিলেন 5000 বছর আগে আমরা কি আমাদের সেই প্রস্তুতিটা নিয়েছি আমরা নিতে পারিনি আমরা যদি প্রস্তুতি নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের দেশে গাছ গাছের অভাব হতো না আমরা পাকঘরে পাক করতে যাই ওখানে কিন্তু জয়েন দরকার আছে জয়েন যদি না থাকে তাহলে হজম শক্তি বৃদ্ধি করার মতো কোনো জিনিস নাই ওইখানে যে কোনো সময় মায়ের হাত পুড়ে যেতে পারে আগুন লাগতে পারে মস্তিষ্কে যেতে পারে কেটে যেতে পারে ভেঙে যেতে পারে ব্যথা লাগতে পারে তাহলে আমি পাক করে একটু ঢেলেস অথবা একটু লম্বা কালা বেগুন রাখবো কি জন্য যে পাক করে গেলে মেয়েদের হাত পা এগুলি ভরে যেতে পারে ভেঙে যেতে পারে কেটে যেতে পারে মস্তিষ্কে যেতে পারে ব্যথা পেতে পারে এই জিনিসগুলো আমি যদি আমার কাছে যদি বেগুন থাকে তাহলে যেখানেই পড়বে বেগুনটা আমি কাইটা আঙুলটা ধাক্কা দিয়ে ওটা ভিতরে ঢুকে আর ঢেলেস লেডিস ফিঙ্গার ওকরা মানে ড্যারেসটাকে লেডিস ফিঙ্গার কেন বলে লেডিস ফিঙ্গার এই কারণে বলে যে ওটা দেখতে অনেকটা মেয়েদের নখের মতো মেয়েদের আঙুলের মতো তো ওর কাজ হলো মেয়েদের আঙুলে যদি যে কোনো রূপ ড্যামেজ হবে সাথে সাথে ওটা লাগিয়ে দেবে আমরা তারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আমরা কি এগুলি রক্ত করি কিনা আমরা কি চর্চা করি কিনা আমরা কি অভ্যস্ত কিনা আমরা এগুলির প্রতি বিশ্বাস আছে কিনা আমাদের এগুলির প্রতি একিন আছে কিনা আমাদের এগুলির প্রতি আস্থা আছে কিনা আমাদের ভালোবাসা আছে কিনা এখানে কিন্তু একটা বড় ধরনের সম্পর্ক রয়ে যায় এখন আমি কি আমার মাকে বেশি চিন্তা করব না আমার শাশুড়িকে বেশি চিন্তা করব আমি কি আমার স্ত্রীকে বেশি চিন্তা সম্মান করব না আমার স্বামীকে বেশি সম্মান করব কথাগুলো বাদ দিলাম কিন্তু আমাদের আন্তরিকতার সাথে আমাদের কর্মের ফল প্রকাশিত হবে আমি পাক করে পাক করব এখন আমি যদি পাক করে পাকের সাথে কথা বলুন
বিপিসির কোঅর্ডিনেটর এবং যুগ্ম সচিব বাণিজ্য মন্ত্রণালয়ে উনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন বাঁচাতে পারি, বাড়ির পাশে অবহেলিত জায়গায় আমরা গাছ ঔষধি গাছ রোপণ করো, রাস্তার ধারে রোপণ করছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বাড়ির রাস্তার ধারে অনেক গাছ রোপণ করার জন্য বলছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ইঞ্চি ইঞ্চি জমিকে আমাদের চাষ করতে হবে, বঙ্গবন্ধু বলছেন এক ইঞ্চি জমিও আমরা অনাবধি রাখবো না। তাই সেই হিসাবে আজকের যে আমাদের প্রতিবদ্ধ বিষয় খুবই মূল্যবান বিষয় যে কোনো জায়গায় যেন অনাবাদি না থাকে। উপজেলায় একটা মডেল গার্ডেন আছে, সেখানে হরপাল যে
গার্ডেনিং এর পরিচর্যার জন্য আমাদের গার্ডেনিয়ার জন্য দুইটা আমাদের মাইক্রো হচ্ছে এটা প্রতিটা সরকারি হাসপাতাল উপজেলার পর্যায়ে সেখানে একটা এই জিনিসটা ইনফরমেশন দিয়ে একটা প্রতিটা আদায় আপনার এই যে রেজিস্টার প্ল্যান গার্ডেন করা ছিল আর কার্ডটা এটা একটা প্রধান একটা উন্নয়ন প্রকল্পের আদায় যে এই কলেজগুলোতে আমরা যেটুকু পেরেছি ডেভেলপমেন্টের চেষ্টা করছি এটা কিন্তু এই প্রথম আমরা এই কাজটা করেছি। এর পরবর্তীতে যেটা হয়েছে যে আপনাদের যে মেডিকেল ইয়েটা আছে মেদিনীপুরে কলেজ মেদিনীপুরে আছে সেই কলেজে মূলত ছিল আমি এখানে সমালোচনা করছি না বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা ঘটালে অ্যালোপ্যাথি সিস্টেমের পরে এবং আমাদের যারা এমবিবিএস ডাক্তার তাদের তারা আসলে এটাকে পুরোপুরি একমত করবো যে এটা 99% তাদের ডমিনেশন। এখন হয় কি যে একটা ডমিনেটিং ফ্যাক্টর যখন কাজ করে আমাদের এটা অন্য জায়গায় কোর্ট করা যাবে ধরুন বিএমএ বা আদার্স যারা আছে তারা সবসময় আপনাদেরকে দমিয়ে চাপিয়ে রেখেছে সেখানে উঠে আপনাদের এই যে ডিগ্রি রিকগনিশন ছিল না তারপরে আপনার ওখানে কলেজে প্রিন্সিপাল বা মানে এখন টপ পোস্টে আবার দেখা গেলো যে অ্যালোপ্যাথি সিস্টেমের মানে এমবিবিএস করা ওনারা উঠেছে ওনারা তো এটা তো আসলে হোল্ড করে না এটা তো ওনই না তাই জন্য ওনারা যদি এখানে আপনার এটা ডেভেলপ হবে তখন আমরা চেষ্টা করলাম যে আস্তে আস্তে পর্যায় করে মানে আমাদের আপনাদের সিস্টেমের গোলগুলো ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনে আসুক বা এরকম ইয়ে করে করে এরকম আমরা চেষ্টা করলাম। তারপরে ওখানে আমরা নিজের যে হসপিটাল আছে সেখানে আপনার আউটডোর চালু ছিল ইনডোর ফ্যাসিলিটি ছিল না তখন আমরা চেষ্টা করছিলাম ঠিক এই মুহূর্তে জানি না যার সব থেকে চলে আসছি সেখানে ফ্যাসিলিটিসেরও আমরা ব্যবস্থা আমরা করেছিলাম আমরা যতদূর ঘুরে আছি এবং আমি যেটা করেছিলাম যে প্রতিটা জেলা হাসপাতাল সরকারি প্রতিটা হাসপাতালে আমার অল্টারনেটিভ মেডিসিনের একটা ডিপার্টমেন্ট যেমন আমাদের ওখানে সার্জারি ডিপার্টমেন্ট আসছে ওখানে গাইন ডিপার্টমেন্ট আসছে সেটা তো অল্টারনেটিভ মেডিসিনেরও একটা ডিপার্টমেন্ট খোলার একটা চেষ্টা করছি। এখন এখানে তো আসলে পলিসি ম্যাটার করে এই কারণে আমরা 2010-এর যে বর্তমান স্বাস্থ্য পলিসি আসছে হেলথ পলিসি আসছে আপনারা যদি আজকেও এটা খুলে থাকেন এখানে আমি পরবর্তীতে ডিএস হসপিটাল যেখানে পরে আসছে তখন এই জিনিসটা টোটাল আমার হাত থেকে হয়েছে যে স্বাস্থ্যনীতিটা তখন এখনকার যে আপনাদের ডিজি মহোদয় আসছে আগরতলা বাজার উনি তখন এমআইএস এর ডাইরেক্টর ছিল ডিজিআরতে উনি সহ আপনার সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এটা নিয়ে যে কনফারেন্সগুলো করেছি সেমিনার করেছি সমস্ত মতামত দিয়েছি তাই সেখানে আমি প্রথম বলব যে অ্যালোপ্যাথিক সিস্টেমের যে চাপ বিএমএ বা আদার্স চাপে আপনাদের পুরো জায়গায় আপনাদের পুরো জায়গা ছিল আমি ওটা তাদের সাথে ফাইট করে এখন এতভাবে তখন আমাদের সেক্রেটারি ছিলেন কবির স্যার দৌলত স্যার তখন মন্ত্রী ছিলেন ওনাকে বুঝিয়ে আমি আপনাদের এই বিষয়টা ইংরেজি আজকে যে মুখে পেতে এটাকে মূল সিস্টেমের মধ্যে যাতে আনা যায় সেগুলো আপনার স্বাস্থ্যনীতি মূলনীতি থেকে শুরু করে কর্মকৌশল থেকে শুরু করে এই যতগুলো ধাপ আছে সেই প্রতিটা জানায় আপনাদের অবস্থান আমি মানে মানে লিপিবদ্ধ করে এই পলিসিটা পাস করিয়েছি যাতে আপনারা মানে পলিসিতে যেহেতু আপনাদের মানত তখন আপনাদের যাতে স্বাস্থ্য বছরে আপনাদেরকে একটা তারা লাগিয়েছে এইগুলো চেষ্টা করেছি আমি এখন বর্তমানে বাণিজ্য মন্ত্রে প্রায় 7 বছর ধরে কাজ করি আমি মূলত ঘরের ট্রেনটা দেখতাম সেই ক্ষেত্রে আপনাদের সিস্টেম থেকে একটু ঘুরেছিলাম এরপরে মুক্তিবাহিনীর সাথে 7 বছরে যোগাযোগ ছিল আমাকে আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সুযোগ ছিল তখন আমি চেষ্টা করেছি পজিশনের আঘাত তেমন বাইরে থেকে করা যায় না এখন আমার একটা সুযোগ আসছে
যে বিপিসি বাণিজ্য মন্ত্রণালয়ের যে বিশেষ প্রশাসক আছেন যেটা আমি এখন আছি সেই হিসাবে আপনাদের সাথে কাজ করে আর একটা সুযোগ তৈরি হয়েছে এখন আমাদের কাছে সুবিধা তৈরি করছি বা সেদিনের কাজটা নিচ্ছে তাও আমার বন্ধ হয়ে গেল আপনারা জানেন যে 25 মার্চ যখন আমাদের সরকারি ছুটি ঘোষণা হলো তখন আমি খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম যে এই মিটিংগুলো আমরা কীভাবে করব বা এই যে এই কাজগুলো কেমনি করব দেখেন আল্লাহর কি অসীম ক্ষমতা যে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো 12 বছর আগে পাশ 2008 সালে মিথ্যার পলিটিক্যাল ঘোষণা ছিল কি ডিজিটাল বাংলা দেখেন 12 বছর আগে কত অনেক কি করতে ডিজিটাল বাংলা কত ক্ষমতা ছিল এখন দেখেন সেই ফসল আবার 12 বছর পরে উঠে আসছেন আপনারা আসছেন একটা জায়গায় আমি আসছি এক জায়গায় আমি শুধু একটা আমেরিকাও জানি না তাহলে সেটা কীভাবে আপনাদের সাথে এইটা কি সেটা প্রধানমন্ত্রী আজকের যে বিষয় সেটা একটু বলি যে গাছ লাগানোর বিষয় তার দেখে আমরা পৃথিবীতে এই গ্রহে আমরা তো একটা অংশ আমরা দাবি করি কিন্তু এখানে তো আমি যেমন একটা প্রাণী যদি মানে আমরা বুঝলাম প্রাণী বা আমরা তারা আমাদেরকে কিছু দিচ্ছে মানুষ দিচ্ছে আমাদের তার গাছপালা ইত্যাদ দিয়েছে আমাদের যখন আল্লাহ তালা এই পৃথিবী আমাদের হিসাবে আমাদের সবচেয়ে বিশাল প্রাণী যেটা তিমি মাছ সেই তিমি মাছকে হত্যা করছে তিমি মাছের তিমি মাছের মাংস ফাঁস হত্যা করছে আপনার এই যে সমস্ত জঙ্গল আমরা উদ্ধার করেছি আমাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন জঙ্গল সেই আমাজন জঙ্গলকে ব্রাজিল উড়িয়ে 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 ধ্বংস ডিসকাউন্ট হয়েছে ইন্ডিয়াতে কত ধ্বংস যে সুন্দরবনের কারণে আমাদের এটা ক্ষতি হতো এর চেয়ে যেটা হচ্ছে তার চেয়ে 50 গুণ বেশি আমরা কি করছি যে বিভিন্নভাবে সেটাকে আমরা ধ্বংস করছি এই যে গাছপালা নিধন থেকে শুরু এখন দেখেন আল্লাহ তাআলা সব কিছু পৃথিবীতে ব্যালেন্স করে দিয়েছে এই যে যেমন আমার বাসায় আজকে বলতেছিল যে ওই তালের শ্বাস আসছে এই যে তালের সিজন এই যে তালের শ্বাস না হয় আমি সকালে যে থেকে যে আদায় দিলাম তালের শ্বাস এই তালের শ্বাসটা কি দেখেন গরমের দিনে এই তালের শ্বাসটা আল্লাহ তাআলা দিচ্ছে কীভাবে দেখেন সেই তাল গাছটা তো শক্ত একটা জিনিস সেটা দেখেন কত লম্বা হয় সেই 50 ফুট 100 ফিট উপরে সেখানে দেখেন কি সুন্দর কত সুন্দর আল্লাহ তাআলা পানি ব্যবস্থা এই গরমের দিনে মানুষের পানির ব্যবস্থা এই পানির ব্যবস্থা তারপরে এই গরমের দিনে যেসব রোগ পালাই হয় সেটা যে অ্যান্টিবডি যে সেটার যে রোগ পালাই প্রতিরোধের তাদের সাথে সেটা আল্লাহ তাআলা দিয়েছে গরমের দিনে যে চাঁদ সেই চাঁদের মধ্যে আল্লাহ তাআলা এই গরমের দিনে যে রোগগুলো হয় সেটা ওটার মধ্যে দিয়েছে আল্লাহ তাআলা পৃথিবীতে আপনার এই জিনিসগুলোকে আপনার ব্যালেন্স করে দিয়েছে তখনই হবে কি এই যে বজ্রপাত হবে তখনই হবে কি যে করোনারা ওই করোনা এসে কি করবে এই সারা বিশ্বকে দাঁড়াই করবে দেখেন আমরা এরপর শিক্ষা এই যে করোনা সেটা পৃথিবীকে থামিয়ে দিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে এবং এখন আমাদের কি ভয়ঙ্কর একটা অবস্থা তার মধ্যেও দেখেন কতগুলো ভালো দিক আছে কি হচ্ছে দেখেন ঢাকার আকাশটা কত নির্ভর খোলা বাদ আপনার নীল আকাশটা দেখা যাচ্ছে ঢাকার আকাশটা আমি 4-5 দিন বন্ধ করে দিয়েছি কোনোদিন আমি এখানে ঢাকায় বহু বছর ধরে থাকি আমি কোনোদিন বন্ধ করে চোখে এবারে আমি বন্ধ করে চোখে অর্থাৎ আকাশটা পরিষ্কার হচ্ছে আমাদের কক্সবাজারে 10 দিন ভাসছে এই খেলা আল্লাহ তাআলা কিন্তু এই যে করোনা দিয়ে আমাদেরকে শিখাই দিচ্ছে
যে তুমি এই প্রকৃতির বিরুদ্ধে বেশি বাতামাতি করো না, প্রকৃতি তোমাকে ধ্বংস করার অধিকার তোমাকে দেয়, তোমাকে সেই আগের জায়গায় সেই জায়গায় ফিরে যেতে হবে, এই প্রকৃতির যে ব্যালেন্স সেখানে ফিরে যেতে হবে। আর আমরা যে জিনিসটা এই যে গাছপালা বা এইরকম যে বিষয়গুলো আছে সেটা একটা আছে ফরেস্ট, একটা আছে ফলের গাছ, এর পাশাপাশি কিন্তু আমরা কি বলি দেখেন একটা কৃষি মন্ত্রণালয় আছে, আমাদের এই যে বৃক্ষরোপণ মৌসুম শুরু হবে, এই বর্ষাকালে আষাঢ় মাসে শুরু হবে, তারপরে আজকে কিন্তু বোধ হয় জ্যৈষ্ঠ মাস শেষ হলো বোধ হয় আষাঢ় মাস, আষাঢ় মাসে আপনার আপনার তিন মাস থেকে বৃক্ষরোপণ আপনার শুরু হবে। সেখানে কিন্তু এখন সরকার কিন্তু তিনটা বিষয় বলে, কি বলে হলুদ গাছ পৃথিবীতে অষ্টম অবস্থানে আছে জনসংখ্যা, আর আয়তনের দিক থেকে আমরা 94তম স্থান, এখানে মানুষ বিশেষ করে ঢাকা শহরে পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনার যেমন ক্যালকাটা মুম্বাই হলো পৃথিবীর সবচেয়ে ঘনবসতি শহর, তার থেকে ঢাকা শহরের ডাবল লোক বাস করে, ওখানে প্রতি কিলোমিটারে 22,000 লোক বাস করে, ঢাকা হলো 44,000। এরপর দেখেন আমরা বেঁচে আছি, আল্লাহ তালা আমাদেরকে যে মাটি দিচ্ছে, যে উপর ভূমি দিচ্ছে, যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি দিচ্ছে, আমাদের এই যে নদীর পানি দিচ্ছে, এই সব কিছু মিলে আমরা কি হচ্ছে যে আমরা এতটুকু জায়গায় থাকেন, আমরা চাল উৎপাদনে আমরা পৃথিবীতে এখন থেকে তিনে চলে আসছি, চায়না ইন্ডিয়ার পরে আমরা চাল উৎপাদনে তৃতীয় অবস্থানে, সেই ভিয়েতনাম সেই থাইল্যান্ড এদেরকে পিছানো অনেক আছে, এবং ইন্দোনেশিয়া আমাদের সংস্কৃতিতে 10 গুণ পর লোক সংখ্যা বাংলাদেশের দ্বিগুণেরও বেশি, অর্থাৎ সেই দেশকে আমার পিছনে চলে আসছে। এটা সম্ভব হচ্ছে কেন, সম্ভব হচ্ছে আমাদের যারা কৃষক আমাদের যারা মানুষ আমরা এটার সাথে আজকে কৃষি বিভাগে এদের কারণেই এটা সম্ভব হচ্ছে। আবার একইভাবে আপনি দেখতে আমরা অন্য জায়গার মধ্যে অনেক সফলতা পেয়েছি, আম উৎপাদনে আমরা আমরা অষ্টমস্থানে আছি, আম উৎপাদনে আমরা এগিয়ে আসছি, মাছ উৎপাদনে এগিয়ে আসছি, আমাদের বাংলাদেশের সে দুঃখজনক হলো এই যে মেডিসিনাল প্লান্ট এটা কিন্তু ন্যাচারালি আমাদের প্রচুর হয়, আমি একটু ধর দেব আমরা কিন্তু তারপর দেখে আমাদের আদার মেডিসিনাল প্লান্ট আমাদের কি বলে অর্থাৎ আমরা ওখানে করে এবং আপনি দেখেন যেমন আমাদের বাড়িতেও দেখবেন যে আমরা হয়তো আপনাকে খাই না, কিন্তু দেখা গেলো যে আপনার এই আমলকির প্রচুর চাহিদা আছে, আমলকি যদি আপনার যেখানে একটা পবিত্র আকারে
তারা এটা করেন আমি আপনাদের সাথে আছি লক্ষ্মীভাই জানে আমি ডিভোটেড আমি আপনাদের কাজ করতে পারি আমি আশা করবো যে আপনারা একটা কিছু ব্যাপার সেটা একটা প্রজেক্ট করে প্রজেক্ট করে একটা মিনিস্ট্রির জন্য মিনিস্টার ক্যান্ডিডেট সেটা একটা কাস্টমারের জন্য প্রশিক্ষণ থেকে শুরু করে তাকে জিম শার্ট শুরু করে এবং সেটা বাজার চালু কিভাবে হবে এটা কালেকশন কিভাবে এটা প্রচার করতে হবে ইভেন এটা ইম্পোর্ট মার্কেট কিভাবে বাড়ানো যায় আমি যেটা ইম্পোর্ট করছি আমার দেশের চাহিদা মেটানো তো আমার ইম্পোর্টের টাকাটা লাগছে এবং ইম্পোর্টের টাকা তো লাগবেই না পরে আমরা এক্সপোর্টের মাঠে যাবো আমি আপনার মোটিভেশন সাথে গল্প করি তাহলে কিছুটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হার বা বিজনেস তিনি করে তার যে গার্ডেন দেখছি আমি তো তার্য হয়ে গেছি যে এটা তারা কি পারে তাদের ওয়ার হাউস কত আধুনিক আমাদের এখানে যেমন লক্ষ্মীবাইদের মতো এন্টারপ্রেনারশিপটা আছে ছোট ছোট যারা আছেন তারা যদি সত্যিকার অর্থে আমাদের পলিসি সাপোর্ট রেগুলেটরি সাপোর্ট আমি বিশ্বাস করি এই সেক্টরটা ঘুরে দাঁড়াবে এবং আমি সত্য দেখি এই সেক্টরটা আমাদের মূল শিক্ষা ব্যবস্থার মধ্যে আসবে এই সেক্টরের যে কারখানাগুলো আছে ওই যে আপনার যারা ফ্যাপার মেডিসিনাল এই ম্যানুফ্যাকচারার যারা আছে তারা তো আপনাদের একদম ব্যক্তিগত এক্সপায়ার বা ইনসেপ্টার মতো আমাদের দেশে এই যে বর্ডার বলে আদার যারা এই সেক্টরের যারা আছে তারা একটু বাংলাদেশ সারা বিশ্বে এটা তারা উঠবে এই যে আমি প্রত্যক্ষ ব্যক্ত করছি আমি আরো একটা বিষয়ে আমার মাঝে ফোন আসতেছিল অন্যগুলো মিটিংয়ের জন্য আমি খুবই হ্যাপি অন্তত মতি ভাই চেহারাটা দেখতে পাবে আমার দিনটা ভালো যায় আপনাদের